শিলিগুড়িতে বেহাল অবস্থা পার্কিং ব্যবস্থার। শহরের একমাত্র মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যত্রতত্র পার্কিং। শিলিগুড়িতে এই পার্কিং সমস্যা দীর্ঘদিনের, সাময়িকভাবে বহুবার সমাধান করার চেষ্টা হলেও ফের মাথা চাড়া দিয়ে ওঠে এটি। সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, বহুবার পুর নিগম এই বিষয় নিয়ে সরব হলেও পার্কিং সমস্যার সমাধান হয়নি। এরই মাঝে বহুতল পার্কিং এর চিন্তা ভাবনা করছে পুর নিগম। সেই উদ্যোগেই এবারে পাশে দাঁড়াতে চান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তার বিধায়ক তহবিলের টাকা বহুতল পার্কিং নির্মাণের জন্য তিনি তুলে দিতে চান শিলিগুড়ি পুর নিগমের হাতে। ইতিমধ্যে সে বিষয়ে শঙ্করবাবু সাংবাদিক বৈঠক করেন, তাতে তিনি জানান তার অবশিষ্ট বা বিধায়ক তহবিলের যা টাকা আছে তা তিনি শিলিগুড়ি পুর নিগমের হাতে তুলে দেবেন বহুতল পার্কিং নির্মাণের জন্য। তবে মঙ্গলবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। এদিন বিধায়ক তহবিল থেকে পার্কিং সমস্যার সমাধানে অনুদান দিতে চেয়ে পুর কমিশনারকে চিঠি দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বহুবার মেয়র গৌতম দেবের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েও তা হয়ে ওঠেনি। তবে ঠিক কি কারণে সাক্ষাৎ সম্ভব হয়নি তা অবশ্য তিনি জানেন না। রাজনৈতিক কোনো কারণ কিনা সে বিষয়েও কিছু বলতে চাননি শঙ্কর ঘোষ। তবে তিনি জানান, এই চিঠি আদতে তিনি মেয়রের হাতে তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু তা না পারায় আক্ষেপ প্রকাশ করে বলেন, অগত্যা পুর কর্তৃপক্ষের হাতেই তুলে দিলেন তিনি। বিধায়ক তহবিল আমরা যেটা পাই সেটা আমি শিলিগুড়ির উন্নয়নের স্বার্থে, শিলিগুড়িতে যেহেতু পার্কিং এর একটা বড় সমস্যা আছে, সেই পার্কিং এর সমস্যা দূর করবার জন্য আমি পুরো টাকাটা ধাপে ধাপে আমি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকে মাল্টিলেয়ার্ড পার্কিং করবার জন্য আমি সেই টাকাটা দিতে চাই। এই ব্যাপারে আমি প্রাথমিকভাবে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের সাথে কথা বলি, উনি আমাকে পরামর্শ দেন যে তুমি মেয়রকে মেয়র সাহেবের কাছে যাবে, ওখানে তুমি চিঠি দেবে। তো আমি মেয়র সাহেবের কাছে চিঠি দিতে ভীষণভাবে চেয়েছিলাম এবং আমি আন্তরিকভাবে আপনাদের অন ক্যামেরা আমি এটুকু বলতে পারি, আমি এই চিঠিটি মেয়র সাহেবের হাতেই দিতে চেয়েছিলাম। তো ওনার ব্যস্ততার কারণে উনি আমাকে সময় দিতে পারেননি, তো সেই জন্য আমি আজকে কমিশনার ম্যামকে এই চিঠিটা দিয়ে গেলাম। ব্যক্তি জীবনে আমি রাজনীতির সাথে যুক্ত জনপ্রতিনিধি হলেও আমি মনে করি রাজনীতির থেকে উন্নয়ন অনেক বড় বিষয়, কারণ শিলিগুড়ির মানুষের স্বার্থে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন যেরকম কাজ করবে ঠিক একইভাবে বিধায়ককেও তার কাজ করতে হবে। ফলে বিধায়ক হিসাবে আমি সেই দায়িত্ব পালন করতে চেয়ে আমি এটা আজকে দিলাম কমিশনার ম্যাডামের মাধ্যমে। নিশ্চিতভাবে মেয়র সাহেবের কাছে এই চিঠি যাবে এবং আমি ওনাকে বলেছি, ম্যামকে বলেছি যে খুব দ্রুত এই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত জানাতে, যাতে যদি ওনারা করেন তাহলে ভালো, যদি ওনারা না করেন তাহলে আমাকে বিকল্প রাস্তা খুঁজতে হবে। তিনি চান পুর নিগমের তরফ থেকে চিঠি মঞ্জুর করে তার বিধায়ক তহবিলের টাকা যদি বহুতল পার্কিং নির্মাণের জন্য ব্যবহৃত হয় তিনি তাহলে অত্যন্ত খুশি হবেন। পাশাপাশি এ বিষয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।